মহিলা বিএসএফ কর্মীকে ধর্ষণের অভিযোগ সহকর্মী জওয়ানের বিরুদ্ধে সাসপেন্ড করা হয়েছে ওই অভিযুক্ত জওয়ানকে। আজ আদালতে গোপন জবানবন্দি নেওয়া হয় ওই মহিলা জওয়ানের। ঘটনায় চাঞ্চল্য। সহকর্মী মহিলা বিএসএফ জওয়ানকে ধর্ষণের অভিযোগে সাসপেন্ড বিএসএফ এর এক আধিকারিক। জানা গেছে ঘটনাটি ঘটেছে নদিয়ার কৃষ্ণগঞ্জ বিএসএফ ক্যাম্পে। সেখানেই বিএসএফ এর এক লেডি কনস্টেবলকে ধর্ষণের অভিযোগ উঠেছে বিএসএফ এর এক কমান্ডারের বিরুদ্ধে। অভিযুক্তের নাম কিতাব সিং। ঘটনার পর নির্যাতিতা ওই বিএসএফ কনস্টেবলকে ভর্তি করা হয় কলকাতার এসএসকেএম হাসপাতালে। অভিযোগ দায়ের হয় কলকাতার ভবানীপুর থানায়। ইতিমধ্যেই অভিযুক্ত ওই বিএসএফ জওয়ানকে সাসপেন্ড করা হয়েছে বলে বিএসএফ সূত্রে জানা গেছে। ঘটনাকে ঘিরে ইতিমধ্যেই রাজনৈতিক পারদ চড়তে শুরু করেছে। বর্ডারে এরকম একটি ঘটনা ঘটেছে, এটা খুবই নিন্দনীয় এবং দুঃখজনক ঘটনা। দেশে আইন ব্যবস্থা আছে, বিচার ব্যবস্থা আছে, যিনি দোষী তাকে গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি আমরা করব। কারণ যেহেতু এটা প্রশাসনিক ম্যাটার, তার একটা আইন ব্যবস্থা আছে, বিচার ব্যবস্থা আছে, তারা সিদ্ধান্ত নেবেন যে তার আগামী দিন সাজা কি হবে। এর বাইরে আমাদের কিছু বলার নেই, তার কারণ সবই প্রশাসনের নজরে রয়েছে, বিচার ব্যবস্থার নজরে রয়েছে। এখন দেখা যাক কদ্দূর কি হয়। 21 তারিখে এই ঘটনা প্রসঙ্গে টুইট করেছেন তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষ। টুইটে তিনি লেখেন, এখন বিজেপি কি বলবে। জানা গেছে নদিয়ার টঙ্গী এলাকার 54 নম্বর ব্যাটালিয়নের বিএসএফ ক্যাম্পের এই ঘটনায় রাজনৈতিক চাঞ্চল্য ছড়িয়েছে নদিয়া জুড়ে। জানা গেছে অভিযোগ দায়েরের পর এদিন ওই মহিলা বিএসএফ কর্মী আসেন কৃষ্ণনগর আদালতে। সেখানেই বিচারকের কাছে গোপন জবানবন্দি দেন তিনি। সূত্র মারফত জানা গেছে বিএসএফ জওয়ানের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগের ঘটনা সামনে আসার পর বাড়তি নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে ওই বিএসএফ ক্যাম্পে। সেখানে একজন লেডি কনস্টেবল সেখানে ধর্ষণের শিকার হয়, এবং আমরা এর আগেও দেখেছি বিএসএফ এর নামে বারবার প্রচুর, তারা দেশের রক্ষা করার দায়িত্ব আছে, বর্ডার আমাদের রক্ষা করার দায়িত্ব আছে, কিন্তু তাদের বিরুদ্ধে বারবার বিভিন্ন অভিযোগ এসছে। তারা যে মন্ত্রণালয়ের অধীন, অমিত শাহ সেই মন্ত্রী সেই দপ্তরের, আমরা তার কাছে প্রশ্ন করতে চাই যে বিএসএফ এর বিরুদ্ধে এইসব অভিযোগ একের দিনের পর দিন উঠছে, আপনি তার বিরুদ্ধে কি ব্যবস্থা নিয়েছেন, এবং এই যে নক্কারজনক ঘটনা, শুধু আজকের ঘটনা নয়, আরো বিভিন্ন ঘটনায় আমরাও বারবার বলেছি বিএসএফ এর অত্যাচার কিছু কিছু জায়গায় অসহনীয় হয়ে যাচ্ছে। তাই বলে সবাই, সব বিএসএফ খারাপ না, কিন্তু কিছু কিছু বিএসএফ এর এই যে আচরণ, তার জন্য আমরা তীব্র ধিক্কার। প্রসঙ্গত, গত 2022 সালের আগস্ট মাসে উত্তর চব্বিশ পরগনার বাগদার রনঘাট এলাকায় দুই বিএসএফ জওয়ানের বিরুদ্ধে এক মহিলাকে ধর্ষণের অভিযোগ উঠেছিল। সেই ঘটনাতেও ব্যাপক চাঞ্চল্য ছড়ায়। অভিযোগ আসার পর অভিযুক্ত দুই বিএসএফ জওয়ানকে সাসপেন্ড করা হয়, গ্রেপ্তারও করে পুলিশ। বাগদার পর এবার নদিয়া। বিএসএফ জওয়ানের বিরুদ্ধে এমন অভিযোগের ঘটনায় স্বাভাবিকভাবেই প্রশ্নচিহ্নের মুখে সীমান্তরক্ষী বাহিনী। নিজের সহকর্মী তাকে হচ্ছে নিগৃহীত এবং ধর্ষিত করলো, এটা হচ্ছে রক্ষকের হচ্ছে ভক্ষকের ভূমিকা বলা যেতে পারে, এবং আমরা এই ঘটনার তীব্র নিন্দা করছি, এবং যারা যিনি দোষী তার গ্রেপ্তার এবং শাস্তি এই উভয় আমরা হচ্ছে দাবি করছি। ব্যুরো রিপোর্ট, নিউজ, নোম্যান্সল্যান্ড, নদিয়া। বাজেটের মধ্যে আপনার পছন্দের গহনা কিনতে আজই আসুন। আমাদের ঠিকানা নিউ পিসি জুয়েলার্স, বনগাঁ, বাটার মোড়। নিউ পিসি জুয়েলার্স ব্রাঞ্চ, বাটার মোড়, বনগাঁ। এছাড়াও পিসি জুয়েলার্স বিউটি, বনগাঁ, মতিগঞ্জ।